ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের পক্ষ থেকে শনিবার শান্তিপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন পুরনো রিজার্ভেশন কাউন্টারের সামনে ন্যাশনাল পেনশন স্কিম এবং রেলের বিভিন্ন বিভাগের বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদী সভায় উত্তাল হয়ে ওঠে এলাকা। দুপুর ১২টায় শুরু হয় এই বিক্ষোভ সভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব বিনোদ শর্মা, বিশেষ অতিথি ছিলেন ইআরএমসি এর সাধারণ সম্পাদক স্বপন কুমার দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের সভাপতি বিনোদ শর্মা সহ জোনের অন্তর্ভুক্ত ১২টি শাখা সংগঠনের কর্মকর্তাগণ। এদিনের কর্মসূচিটির ব্যবস্থাপনায় ছিল সংগঠনের কৃষ্ণনগর শাখা। ইস্টার্ন জোনের বিভিন্ন শাখার প্রায় ৩০০ জন সদস্য সদস্যা এই কর্মসূচিতে জমায়েত হন। এনপিএস বিরোধিতা স্বচ্ছাসহ রেল বেসরকারিকরণের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন নেতৃত্ব। বর্তমান সরকারের তুগলকি এই সিদ্ধান্তে আন্দোলন আগামী দিনে দেশ জুড়ে সংগঠিত হতে চলেছে বলে দাবি করেন বক্তাগণ। নতুন অর্থ বাজেট বিষয়ে বক্তাগণ বলেন, এলআইসি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অনিশ্চয়তার মধ্যে পড়ে, তার সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ সাধারণ মানুষের ভবিষ্যৎ অনিশ্চয়তার প্রহর গুনছে। এরই মধ্যে রেল বেসরকারিকরণ হয়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি ও দেন আন্দোলনকারীরা।